আমাদের সবকিছুই খারাপ, আমাদের কালচারও খারাপ, হাটিয়া হ্যাঁ হাটিয়া। হ্যাঁ, বাংলায় এরকম ছবিও হয়। নমস্কার বন্ধুরা, আমি দিয়াঙ্কা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো কোনো সিনেমার ট্রেলার বা সিনেমার রিভিউ নিয়ে নয়, আজ কথা বলবো একটি মন্তব্য নিয়ে যেটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনুরাগ কাশ্যপ রিসেন্টলি একটা ইন্টারভিউয়ে বলেছেন বাংলা সিনেমা নাকি ঘাটিয়া। তো এটা নিয়ে নেটিজেনরা লিটারালি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছেন। একদল বলছে যে হ্যাঁ, তিনি ঠিকই বলেছেন, কারণ বাংলা সিনেমার মান যেরকম ভাবে পড়ে যাচ্ছে তাতে ঘাটিয়াই বলা যেতে পারে বাংলা সিনেমাকে, উনি ঠিকই বলেছেন। আর আরেক দল বলছেন যে উনি রিসেন্ট কোনো সিনেমা না দেখে কিভাবে মন্তব্যটা করে দিলেন, আর ঘাটিয়া কথাটাই বা কিরকম। আমি দুটো পক্ষ নিয়ে কথা বলবো। তো প্রথমে আসছি যে অনুরাগ কাশ্যপের তরফ থেকে যে কথাটা উনি বলেছেন সেটা কতটা জাস্টিফাইড। প্রথম কথা, ঘাটিয়া কথাটা ইউজ করা ওনার ঠিক হয়নি, কারণ ঘাটিয়াটা খুব খারাপ একটা মিনিংয়ে ইউজ করা হয়, মানে একদম নিম্ন স্তরের কিছুর ক্ষেত্রে লেভেল বোঝাতে সেক্ষেত্রে ইউজ করা হয়। তো ওনার সেক্ষেত্রে ঘাটিয়া কথাটা ইউজ করা একদমই উচিত হয়নি। তবে আমি ওনার পার্সপেক্টিভ থেকে যদি দেখি, উনি তুলনা করেছেন এখনকার সিনেমার সঙ্গে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের সিনেমার, তো সেইগুলোর তুলনায় হ্যাঁ সত্যি কথাই সেই তুলনায় তো বাংলা সিনেমার মান অনেক অনেকই পড়ে গেছে, তাই না? কারণ সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের সিনেমার যে লেভেল ছিল সেই লেভেলটা তো এখন আর নেই। তো উনি সেটাই মিন করেছেন যে এভারেস্ট থেকে পড়াটা আর দু তিন তলা থেকে পড়াটা কিন্তু এক জিনিস নয়, যেটা উনি বলিউড ফিল্মের কথা বলেছেন। সেদিক থেকে কিন্তু উনি বাংলা সিনেমাকে যথেষ্ট সম্মানই জানিয়েছেন আমার যতদূর মনে হয়। তার কারণ হচ্ছে উনি যেখানে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটককে মেনশন করছেন, সেখানে উনি সেখানে তাদেরকে এভারেস্টের সঙ্গে তুলনা করেছেন এবং তার তুলনায় আজকালকার যে সিনেমা সেগুলোকে উনি ঘাটিয়া বলেছেন। হ্যাঁ, আমি আবারও বলছি ওনার ঘাটিয়া কথাটা ইউজ করা হয়তো একদমই ঠিক হয়নি, কিন্তু সেই লেভেলের সঙ্গে সেই উচ্চতার সঙ্গে যে উনি তুলনা করেছেন তার মানে উনি সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের মানে সম্বন্ধে যথেষ্টই একটা সম্মান পোষণ করেন। এই তো গেল অনুরাগ কাশ্যপের দিক থেকে বলা কথা। এইবারে আসি অন্য প্রসঙ্গে, সেটা হলো বাংলা সিনেমার যে মান সেটা কি সত্যি এতটা পড়ে গেছে যে একদম তাকে ঘাটিয়া বলে দিতে হবে। দেখুন, বাংলা সিনেমার 80-এর দশকের কথা যদি বলি, উত্তম কুমার পরবর্তী যুগে আস্তে আস্তে কিন্তু বাংলা সিনেমার মান সত্যিই ডিটোরিয়েট করতে শুরু করে। যেটা স্বর্ণযুগ বলা হতো বাংলা সিনেমার, সেই সময় কিন্তু হিন্দি ছবি বাংলা ছবি থেকে অনেক ক্ষেত্রে ইন্সপায়ার হতো, এবং শুধুমাত্র যে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক বা মৃণাল সেনের ছবি তাই নয়, যেগুলো সাধারণ কমার্শিয়াল সিনেমা হতো সেগুলোরও কিন্তু মান ছিল অসাধারণ। পুরোনো দিনের বাংলা ছবি মেইনলি লিটারেচার বেসড হতো, অনেক সিনেমাই হতো যেগুলো লিটারেচারের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং গল্প একদম অসাধারণ হতো এবং সেই সঙ্গে কিন্তু পারফরমেন্সও খুব খুব ভালো হতো। এখনকার দিনে বাংলা ছবিতে পারফরমেন্সের কথা আমি বলছি না, কারণ এখনকার দিনেও বাংলা ছবিতে যথেষ্ট ভালো এবং ট্যালেন্টেড অভিনেতারা রয়েছেন, অভিনেত্রীরা রয়েছেন এবং তারা যথেষ্ট ভালো কাজ করছেন, কিন্তু তার সঙ্গে মানানসই একটা গল্প তো লাগবে, একটা ভালো স্ক্রিপ্ট তো লাগবে, সেটা কোথায়? আগেকার দিনের যে কমার্শিয়াল সিনেমা হতো সেটাও তো সেই তুলনায় অনেক অনেক বেটার হতো, এটা কিন্তু স্বীকার অবশ্যই করতে হবে আমাদেরকে। 80-এর দশকের কথায় আসছি আবার, উত্তম কুমার পরবর্তী যুগে কিন্তু আস্তে আস্তে বাংলা ছবির ধীরে ধীরে মান কমতে থাকে, এবং 90-এর দশকে আমরা যখন দেখছি যে বলিউড একদম ফুলে ফেঁপে উঠছে এবং ভীষণভাবে সেটা একটা বিস্তার করছে আমাদের ওপরে প্রভাব, সেই সময় কিন্তু বাংলা ছবি পড়ে রয়েছে সেই স্বামী কেন আসামি বা বাবা কেন চাকর জাতীয় গল্পে, যেগুলোর অ্যাকচুয়ালি শহরের দর্শক সেই সময়ে বাংলা ছবি থেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল, এবং যারা গ্রামের দর্শক ছিলেন তাদের কাছে সেই ছবিগুলোর অ্যাপিল ছিল ভালো। তারপরেই একটু উন্নতি ঘটল বাংলা ছবি, আবার একটা নতুন যুগের সূচনা হলো যখন ঋতুপর্ণ ঘোষ এলেন। ঋতুপর্ণ ঘোষের হাত ধরে কিন্তু আমরা বেশ ভালো লেভেলের বাংলা ছবি পেয়েছি, এবং এখানেই আমি আশ্চর্য হয়ে গেলাম যে অনুরাগ কাশ্যপ কি ঋতুপর্ণ ঘোষের কোনো ছবি দেখেননি, তাহলে কিন্তু উনি হয়তো এই কথাটা বলতে পারতেন না যে একদম ঋত্বিক ঘটক বা সত্যজিৎ রায়ের সিনেমা থেকে ডাইরেক্ট উনি এখনকার সঙ্গে ঘাটিয়া তুলনা করেছেন। তো এর মাঝখানে কি ভালো পরিচালক কেউই আসেননি, ভালো ছবি কি হয়নি? অবশ্যই হয়েছে, 100 বার হয়েছে, এখনও হচ্ছে, কিন্তু হ্যাঁ এখন রিসেন্টলি আবার বাংলা ছবির মানটা আবার কোথাও যেন পড়ে যাচ্ছে। এখন এই সময়ে দাঁড়িয়ে আমরা যাদেরকে মোটামুটি আমাদের সবচেয়ে ভালো পরিচালক হিসাবে মনে করি, আপনারা সবাই জানেন তাদের কথা, কিন্তু তাদের ছবিও কি একেবারে সেই টপ লেভেলের হচ্ছে? বোধহয় নয়।
কারণ আমি রিসেন্টলি বলছি, সৃজিত মুখার্জির নাম নিয়েই বলছি, যে তার যে রিসেন্ট ছবি দশম অবতার সেটা দেখেছেন তো, পুরোপুরি কি খুব সাংঘাতিক কিছু একটা ভালো লেগেছে? শেষটাতে গিয়ে কি কোথাও একটু খুঁতখুঁতানি থেকে যায়নি? গেছে, এবং সেই কারণেই এই কথাটা অনুরাগ কাশ্যপ বলার সাহস পেয়েছেন। যদি সত্যিই বাংলা সিনেমার সেই লেভেল হতো তাহলে উনি কথাটা বলার সাহসই পেতেন না। এবং সেই সঙ্গে আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যে যাই হোক না কেন, আমাদের কিন্তু বাংলা ছবিকে সাপোর্ট করাটা অন্তত দরকার, অন্তত মরাল সাপোর্টটা তো করাই দরকার। করে বাঙালিরা বাঙালিদের সব থেকে বড় শত্রু বলে আমি মনে করি। যখন বাঙালিদের এগেনস্টে এত বড় একটা কথা উনি বললেন, ঘাটিয়া কথাটা ইউজ করলেন, সেখানে যারা প্রতিবাদ জানাচ্ছেন তারা ঠিক করছেন, কিন্তু যারা এর ফরে কথা বলছেন তারা কি একটু ভেবে দেখেছেন যে আমাদের মানটা যে আমরা নিজেরাই কোথায় নামিয়ে আনছি? বাংলার এগেইনস্টে বাঙালিদের কথা বলা এটা কিন্তু সবসময় চলে আসে, যে কোনো প্রসঙ্গে বলুন, যে কোনো জায়গায় বলুন, সবসময় বাঙালিরা এটাই বলবে যে হ্যাঁ বাঙালিরাই খারাপ, আমরাই খারাপ, আমাদের সব কিছুই খারাপ, আমাদের কালচারও খারাপ, আমাদের সব কিছু খারাপ, আমরা ওই আমরা সেই। আমার ব্যক্তিগত মতামত, বাংলা ছবির মান এত পড়ে যাওয়ার কারণ হচ্ছে বাজেট। কারণ মুম্বাইয়ে যেই ধরনের বাজেটে কাজ হয়, আমাদের এখানে সেই ধরনের বাজেটে কিন্তু একদমই কাজ হয় না। এবং অনেক পরিচালক এবং অনেকেই এটা অভিযোগ করে থাকেন যে তাদের কাছে ভালো স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও প্রডিউসাররা সেটা নিয়ে কাজ করতে আগ্রহী নন, কারণ সেটা চলবে না। এখন মাস যেটা চায় প্রডিউসাররা চাইছেন সেখানেই টাকা ঢালতে, সেই ধরনের গল্পেই টাকা ঢালতে, কিন্তু সে ধরনেরও কি ছবি হচ্ছে যেমনটা মুম্বাইয়ে হচ্ছে? যেমন জওয়ান, পাঠান এই ধরনের সিনেমাগুলো দেখুন, এগুলো কিন্তু গল্প যে খুব একটা সাংঘাতিক কিছু আছে তা নয়, কিন্তু তাদের প্রেজেন্টেশনটা অনেক বেশি ভালো। বাংলা ছবিতে বরাবরই কিন্তু বাজেট কমই ছিল, কিন্তু যেটা ছিল, যেটা সম্পদ ছিল বাংলা ছবি, সেটা ছিল স্টোরি এবং স্ক্রিন প্লে। সেই জিনিসটাই কোথাও একটা ল্যাক করছে, এবং আমার মনে হয় সেই জিনিসটা বাংলায় ট্যালেন্টের অভাব একদমই নেই। বাংলায় বাঙালিরা সবসময় ট্যালেন্টেড, এবং ভালো পরিচালক, ভালো গল্প বলিয়ে লেখক লেখিকা নিশ্চয়ই আছেন আমাদের এখানে, ভালো অভিনেতা অভিনেত্রীর তো অভাব একেবারেই নেই। সুতরাং নিশ্চয়ই আমাদের এখানেও সেরকমই বাংলা ছবি হবে, এবং এরকমই বাংলা ছবি করুন, এটা আমার একটা আর্জি বর্তমান বাংলার যারা বিখ্যাত পরিচালক রয়েছেন তাদের কাছে এবং প্রডিউসারদের কাছেও, যে আপনারা এরকম বাংলা ছবি বানান না যাতে এই অনুরাগ কাশ্যপের মুখের ওপরে জবাবটা দেওয়া যায় যে হ্যাঁ বাংলায় এরকম ছবিও হয়, দেখুন এবং দেখে তারপরে মন্তব্যটা করুন বাংলা ছবি ঘাটিয়া কিনা। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মনে হয় যে সত্যি অনুরাগ কাশ্যপকে ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন? তোমাদের কি মনে হয় যে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক না ভুল? আমাকে একটু কমেন্টে জানাও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওজ লাইক দিস। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাই।